নমস্কার, আমি ডক্টর জোশিতা রয়, লিডসের একজন জিপি। বাড়িতে থাকুন, এনএইচএসকে বাঁচান, সবাইকে বাঁচান, আজকাল সবার মুখে মুখে এই কথা। কিন্তু আমার মতো হলে আপনি বুঝতে পারবেন বাড়িতে থাকা কতটাই অসুবিধাজনক। কিন্তু এই সময়ে, এই পরিবেশে এটাই আমাদের সবার বলা যে বাড়িতে থাকুন, সামাজিক দূরত্ব মেনে চলুন। আপনারা অনেকেই দেখেছেন যে আজকাল জিপি সার্জারিতে অনেক কিছু নতুন পরিবর্তন আনা হয়েছে। এটা আমার জিপি সার্জারি, এটা খোলা আছে, আমরা সব জিপিরা এখানে নিয়ম মতো কাজ করে যাচ্ছি। কিন্তু একটু নতুন মতন করে একটু নতুন পরিবর্তন আনা হয়েছে। মনে রাখবেন, প্রথম ধাপ বাড়িতে থাকুন। আমাদের জিপি সার্জারি সবসময় খোলা আপনাদের জন্য, কিন্তু আমরা যেই নতুন পরিবর্তন এনেছি আজকে, আমরা সেটার ব্যাপারে বলতে চাইছি। চলুন ভিতরে চলুন, দেখা যাক কী নতুন পরিবর্তন আনা হয়েছে। সাধারণত আপনাদের আমরা এই কনসাল্টিং রুমে আনি আপনাদের শারীরিক সমস্যার আলোচনা করার জন্য, কিন্তু আজকাল আমাদের বেশিরভাগ আলোচনাই টেলিফোনের দ্বারা হচ্ছে। প্রায় রাতারাতি এই বদলাও এসেছে। আমরা অনেক নতুন কিছু শিখছি এবং এটা দেখে খুবই অবাক লাগছে যে আমরা টেলিফোনের দ্বারাই কত কিছু নতুন জিনিস করতে পারছি বাড়ি থেকে না বেরিয়ে। অনেক সময় যখন টেলিফোন যথেষ্ট নয়, আমরা আপনাদের বলছি ফটোগ্রাফ পাঠাতে ইমেলের দ্বারা বা ভিডিও চ্যাট করতে। আমরা ভিডিও চ্যাটের যারা আপনাদের বা আপনাদের বাচ্চাদের বা বয়স্ক আত্মীয়দের, যাদের এই সময় বাড়ি থেকে বেরোনো নিষেধ বা আমরা যাদের বলছি না বাড়ি থেকে বেরোনো, তাদের আমরা সরাসরি দেখতে পাচ্ছি ও আমাদের অ্যাসেসমেন্টে খুব সুবিধা হচ্ছে, ভাইরাস ছড়ানোর কোনো ভয় ছাড়াই। আর যখন এগুলোও যথেষ্ট হচ্ছে না, আমরা আপনাদের সরাসরি দেখব, কিন্তু তার আগে আমরা আপনাদের ফোনে জানিয়ে দেবো যে আমরা কোনো একটা উপযুক্ত জায়গায় আপনাদের দেখার চেষ্টা করব। সেটা আমাদের জিপি সার্জারি বা হসপিটাল বা আপনাদের বাড়িতেও হতে পারে। আপনাদের যদি প্রেসক্রিপশন লাগে, আমাদের ফোন করুন, আমরা আপনাদের প্রেসক্রিপশন ডাইরেক্টলি ই প্রেসক্রিপশনের দ্বারা ফার্মাসিতে পাঠিয়ে দিতে পারবো। যদি কোনো ফিট নোট বা অন্য কোনো ডকুমেন্টেশন লাগে, ওটা আমরা ইমেল বা টেক্সটের দ্বারা আপনাদের পাঠাচ্ছি। আর যে কোনো জিনিসের জন্য আপনারা আমাদের ফোন করুন, আমরা ফোনেই ট্রাই করব যে যতটা পারি আপনাদের সাহায্য করতে, যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। থ্যাংক ইউ।